আপনার চুলে কি অল্প বয়সে খুব পাক ধরতে শুরু করেছে, বা অল্প বয়সে কি কারোর চুলে হালকা হালকা পাক ধরা শুরু হয়েছে, বা কারোর অনেকটাই চুল পেকে গেছে? এরকম প্রবলেম কি আপনারও? বা এমন কোনো মানুষ যার চুলে একেবারেই সেই শাইন, সেই ঘনত্ব, সেই বাউন্স কিছুই নেই? তাহলে আজকে রেমেডি একদম স্পেশালি আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা আপনাদের হেয়ার স্পা সাবস্টিটিউট হতে পারে। মানে হেয়ার স্পা করার বদলে যদি এই জিনিসটা আপনি আপনার চুলে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার চুলে হেয়ার স্পায়ের মতোই বেনিফিট হবে, বা হেয়ার স্পায়ের থেকেও ভালো বেনিফিট কিন্তু আপনি পেতে পারেন। শুধু আপনাকে মন দিয়ে দেখতে হবে, মানে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। কি করব না সেই সব কিছু বুঝতে হবে এবং সমস্তটা বুঝে শুনে তারপরে এই তেলটা তৈরি করতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ডায়ারি। আমি স্নেহা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই হেয়ার কেয়ার ভিডিও। আর আমি একটাই কথা তোমাদেরকে বলবো যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আমরা খুব ছোট ফ্যামিলি, খুব তাড়াতাড়ি 10K পরিবার হতে চলেছি। আর হ্যাঁ, ছোট ফ্যামিলি হতে পারি, কিন্তু আমাদের এখানে এত ভালো ভালো হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার হ্যাক আপনি দেখতে পাবেন যেটা হয়তো অন্য কোথাও আপনি পাবেন না। তাই একবার আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, আর যদি আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একটা সদস্য আপনি হয়ে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা অয়েল শেয়ার করতে চলেছি যেটা তোমাদের হেয়ার স্পা সাবস্টিটিউট হতে পারে। মানে তোমরা হেয়ার স্পার পরিবর্তে এটা ব্যবহার করতে পারো। হেয়ার অয়েল, হেয়ার স্পা হয় নাকি এরকম? একদম হয়। এই অয়েলটা এতটাই স্ট্রং আর এতটাই ভালো যে এই অয়েলটা যদি তোমরা খুব রুটিন করে ব্যবহার করো তাহলে তোমাদের হেয়ার স্পা করার কোনো প্রয়োজনই পড়বে না। আর যাদের চুলের কালারটা একেবারে খারাপ হয়ে গেছে, মানে সেটা যেমনই কালার হোক, ন্যাচারাল কালারটা একেবারেই খারাপ হয়ে গেছে, বা যাদের চুলে খুব চুল পাকতে শুরু করেছে, তারা তো এটা ব্যবহার করে প্রচন্ড খুশি হয়ে যাবে, কারণ এটা তোমাদের চুলকে একটা দারুণ সুন্দর কালার দেবে। প্লাস হচ্ছে যাদের চুলে একেবারে ভলিউম নেই, যাদের চুল একেবারে বেজান হয়ে গেছে, তাদের চুলের জন্য কিন্তু এটা দারুণ উপকারী। তো চলো দেখে নিই যে আমরা এতে কি কি ব্যবহার করেছি। ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এতে আমরা খুব সিম্পল বাড়িতে পাওয়া যাওয়া জিনিসগুলোই ব্যবহার করেছি, যেগুলো খুব ইজিলি তোমরা তোমাদের রান্নাঘরে পেয়ে যেতে পারো। তাই চলো আর কথা না বাড়িয়ে দেখে নিই যে আমরা কিভাবে এই তেলটা তৈরি। কিন্তু এই তেলটা তৈরি করার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো তোমাদের খুব কোয়ারি থাকে যে কারা কারা এই তেলটাকে ব্যবহার করতে পারবে আর কারা কারা পারবে না, সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নিতে চাই। সেটা হচ্ছে প্রথমেই যে কারা কারা এই তেলটা ব্যবহার করতে পারবে। যে কোনো মানুষ এই তেলটা ব্যবহার করতে পারবে, কিন্তু যেহেতু বলছি যে আমি এই তেলটা খুব স্ট্রং, আর এই তেলটায় আমি সর্ষের তেল, এই তেলটা বানাতে সর্ষের তেল ব্যবহার করেছি, তাই যারা সর্ষের তেলের জন্য কমফোর্টেবল নয় তারা সর্ষের তেলটা অ্যাভয়েড করতে পারে, বা এর বদলে নারকেল তেলও ব্যবহার করতে পারে। কিন্তু সর্ষের তেল দিলে আমরা যে জিনিসটা বানাচ্ছি ওটা যথেষ্ট স্ট্রং হবে এবং তার গুণটাও অনেকটা বেড়ে যাবে। তাই আমি সবসময় রেকমেন্ড করব সর্ষের তেল ব্যবহার করতে। তাই যারা সর্ষের তেলের প্রতি যাদের খুব একটা ভয় আছে, তারা কিন্তু এই তেলটাকে অ্যাভয়েড করতে পারে। সেকেন্ডলি, এই জিনিসটাকে টিনেজাররা ব্যবহার করতে পারবে। অবশ্যই টিনেজাররা, যাদের কম বয়সে চুল পেকে যাচ্ছে, তারা অবশ্যই ব্যবহার করতে পারে। বা তারা যারা ভাবছে যে হ্যাঁ আমার চুল পরবর্তীকালে পেকে যেতে পারে, তারা তাদের চুল পেকে যাওয়া আটকানোর জন্য কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারে। আর তারপরে তোমাদের আরেকটা প্রশ্ন আছে যে এই তেলটা কতদিন ব্যবহার করতে হবে। এই তেলটা তোমরা যতদিন খুশি ব্যবহার করতে পারো, সপ্তাহে একবার করে ব্যবহার করলেই হবে। দারুণ একটা রেজাল্ট তোমরা পেতে পারো কিন্তু এই তেলটা ব্যবহার করে। এই তেলটা তৈরি করতে প্রথমেই আমরা যে জিনিসটা নিয়েছি সেটা হলো হেনা পাউডার। হেনা পাউডার কম বেশি আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি চুলে হেনা করতে, চুলে কালার করতে, বা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে। কিন্তু এখানে হেনা পাউডারটা আমরা একেবারে আলাদা একটা পারপাসে ব্যবহার করছি। হেনা পাউডার আমরা চুলের পেকে যাওয়া আটকাতে ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই হেনা পাউডার ব্যবহার করতে পারেন, যে যেমন ব্র্যান্ডের সাথে কমফোর্টেবল। আমি এখানে অনলাইন থেকে কিনে আনা একটা ব্র্যান্ড ব্যবহার করেছি, যেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এটাও কিনতে পারেন, কিন্তু কোনো ব্যাপার নয়, যে কোনো ব্র্যান্ডেরই হেনা পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। এখানে অনেকেই বলবে যে আরে আমরা তো আমাদের চুলে হেনার মতো কালার চাই না, তাহলে কেন এটা ব্যবহার করব। डोन्ट वरि एटा आपनादेर चूले हेनार मतो कलर कखनोई देबे ना, कारण आमी एटाके हेनार मतो करे तो व्यवहार करछि ना। एटा आमादेर चूलके दारुण एकटा निउट्रिशन देबे, माने खूब खूब पुष्टि उपादान जोगान करबे आमादेर स्क्याल्पे, प्लस होच्छे आमादेर चूले एकटा खूब सुंदर पिगमेंटेशन देबे, माने चूलटाके एकटा दारुण सुंदर कलर देबे। हेनार मतो कलर तो एकेबारेई नय, हेनार थेकेओ भालो कलर, माने चूलटाके कालोई बानाबे एई जे तेलटा। तो एरम कोनो टेंशन नहीं, एटा व्यवहार करार दरकार नहीं जेटा हेनार मतो कलर हो जाबे, आमरा तो एते कम्फोर्टेबल नई। डोन्ट वरि, ठीक आछे। इनग्रेडिएंट आमरा जेटा व्यवहार करब सेटा हलो शिकाकाई पाउडार। तो शिकाकाई पाउडार एखाने आमरा निচ্ছি, कारण शिकाकाईके किन्तु आमरा चूले डाक्तार बोले थाकी। तोमरा कि जानो? जोदि ना जानो ताहले एटार ब्यापारे तोमरा गुगले गिये पढ़ते पारो, अनेक बेशी इनफरमेशन पाबे जतटा ना आमी देबो। तो आमी ओई जोन्नो चाइ प्रत्येके गिये आमी जा जा बोलछि सेगुलो गुगले सार्च करुक एबं देखुक जे एक्चुअली आमी जेगुलो बोलछि सेगुलो चुलेर जोन्नो कतटा उपकारी। शिकाकाई पाउडार आमरा एखाने व्यवहार करछि आमादेर स्क्याल्प रिलेटेड समस्त समस्यार समाधान करार जोन्नो। आमादेर स्क्याल्पे जे कोनो समस्याई होक ना केन, सेटा इचिंग होते पारे, चूल बाड़छे ना होते पारे, चूल पे पाक धरे जाच्छे, जे कोनो समस्यार समाधान किन्तु एई शिकाकाई पाउडारटा करे। आमी एर आगेओ एकटा DIY शैम्पू तैरि करेछिलाम एबं सेई शैम्पूते किन्तु आमी शिकाकाई व्यवहार करेछिलाम। आर शिकाकाई व्यवहार करार परे आमी तोमादेर देखिएछिलाम जे शिकाकाई व्यवहार करले, माने हाथ दिये जखन आमरा व्यवहार करछि तखन हाते केमन एकटा कालो रंगेर एकटा छोप फेले दिच्छिलो एई शिकाकाई। ताहले बुझतेई पारछो एटा आमादेर चूलकेও অনেকটাই কালো বানায়। नेक्स्ट आमरा जे जिनिसटाते व्यवहार करब सेटा हलो सर्षेर तेल। सेई सर्षेर तेल जेटा आमरा खाई, बाजारे अनेक रकम सर्षेर तेल पाওয়া যায় যেগুলো চুলে ব্যবহার করা হয় বলে বিক্রি হয়, সেই सर्षेर तेल নয়। কিন্তু আমরা পার্টিকুলারলি ওই सर्षेर तेल ব্যবহার করব যেটা একদম কাচ্চি ঘানির হয় আর যেটা আমরা নিজেরা খাই। আর কেউ যদি सर्षेर तेल না খায়, মানে কেউ যদি सर्षेर तेल কখনোই না কনজিউম করে থাকে, তাহলে সে কিন্তু এই রেমেডিটা করো না, कारण सर्षे तेल ओभारऑल हेल्थे प्रचंड उपकार करे। और हेल्थ भालो थाकले तबेई किन्तु चूल भालो थाके। ता आमरा एखाने एकदम खावा सर्षे तेलटा निচ্ছি। एबार चलो तोमादेरके देखिए दिই जे आमरा एबार पुरो प्रसेसटा केमन भावे करब। सबार प्रथमे आमरा एकटा बड़ बाटीते जल गरम करते देब, ग्यासेर ओपर गरम करते माने फुटते देब, जलटा फुटते थाकुक। एबार चलो आमरा आरेकटा अन्य बाटी निये ओई बाटीते तेलेर प्रिपारेशनटा करी। एबार आमरा अन्य एकटा बाटी नेब, ओई बाटीते खानिकटा सर्षेर तेल नेब, ततटा सर्षेर तेल नेब जतटा तेल आमरा एकबारे आमादेर चूले व्यवहार करब। और केउ जोदि अनेकटा समयेर जोन्नो व्यवहार करते चाय ताहले से अनेकटाई निते पारे, किन्तु आमी আগেই বলেছি আমি স্টোর করে রাখা পছন্দ করি না, আমি একবারেই তৈরি করি, একবারেই অ্যাপ্লাই করি। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সর্ষের তেল বাটিতে নেবে। তাতে আমরা প্রথমেই দেব 1 চামচ হেনা। 1 চামচ হেনা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেব 1 চামচ শিকাকাই। কারোর কাছে যদি শিকাকাই অ্যাভেলেবল না থাকে তাহলে সে শিকাকাইটাকে স্কিপ করতে পারে, কিন্তু আমি বলবো যে শিকাকাইটা ব্যবহার করো। আর কারোর কাছে যদি না থাকে তাহলে আমি তার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, গিয়ে তোমরা চেক করতে পারো। আমি হেনা এবং শিকাকাই দুটোর লিংকই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এর মধ্যে আমরা আবার 1 চামচ শিকাকাই পাউডার নিয়ে পুরোটাকে খুব ভালো করে মেশাবো। মিশিয়ে নিয়ে এবারে আমরা এই বাটিতে সর্ষের তেল আর হেনা শিকাকাই মিশ্রণটাকে এবার আমরা জলের মধ্যে রাখবো, বাটিটাকে এইভাবে রাখবো ডাবল বয়েলিং প্রসেসে তেলটা রেডি করার জন্য। আমরা এখানে ডাবল বয়েলিং প্রসেস কেন ব্যবহার করছি? আমরা তো ডাইরেক্টও হিট করতে পারতাম, কিন্তু ডাইরেক্ট হিট করলে, যেহেতু আমরা দুটো জিনিসই পাউডার ফর্মে ব্যবহার করছি, তাই ডাইরেক্ট হিট করলে না দুটো জিনিস পুড়ে যাবে তেলের মধ্যে, আর তেলের মধ্যে পুড়ে গিয়ে চুলের কোনো উপকারই হবে না, বরং ক্ষতি হবে। তাই আমরা এখানে ডাবল বয়েলিং মেথডে ব্যবহার করছি। আমরা 20 থেকে 25 মিনিট এইভাবে তেলটাকে গরম হতে দেব। তেলটা আস্তে আস্তে গরম হবে এবং তার মধ্যে থাকা যে পাউডারগুলো ওগুলো এই তেলের মধ্যে ইনফিউশন হবে। সর্ষের তেল প্রচণ্ড মোটা তেল, এর মধ্যে যখনই আমি কিছু দিই সেটা ইনফিউশন হতে যথেষ্ট সময় লাগে, তাই আমাদেরকে ওই সময়টা তো দিতেই হবে। 20 থেকে 25 মিনিট পরে আমরা বাটিটাকে বের করে নেব। এখনো কিন্তু তেল তৈরি করা কমপ্লিট হয়নি। আমরা গরম অবস্থায় বাটিটাকে বের করে নিয়ে ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেব। ওভারনাইট রেখে দেওয়ার পর সকালবেলা আমরা দেখতে পাবো যে সমস্ত পাউডারের মতো জিনিসটা কিন্তু তেলের তলায় জমা হয়ে গেছে। আর ওপরে একটা ট্রান্সপারেন্ট, ঠিক নয়, একটা হলুদ টাইপের কালারের তেল ওপরে ভাসছে। এবারে আমরা এই বাটিটাকে সারা দিনের জন্য রোদে বসাবো। সারা দিনের জন্য রোদে বসিয়ে তারপরেই কিন্তু আমরা রাতে এটা চুলে ব্যবহার, রাতে যদি চুলে তেল দিতে কমফোর্টেবল না থাকে তাহলে সে যেমন শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে চুলে তেল দেয় সেরকমও দিতে হবে, কিন্তু মিনিমাম 1 ঘন্টা এই তেলটাকে কিন্তু চুলে রাখতেই হবে। তো এটাকে আমরা রাত্রিবেলা চুলে লাগাবো, তারপরের দিন আমরা শ্যাম্পু করে ফেলবো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। আর তোমরা যারা এই তেলটাকে স্টোর করে রাখতে চাও তাহলে তারা অবশ্যই বেশি করে তেল বানাবে, আর সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রত্যেক দিন তেলটাকে রোদে দিতে হবে, কখনোই ভুলো না। আর কখনো যদি রোদের অসুবিধা হয় তাহলে তোমরা ডাবল বয়েলিং প্রসেসে এইভাবে তেলটাকে গরম করে তারপরে কিন্তু চুলে লাগাবে, তাতেই তোমরা বেস্ট রেজাল্টটা পাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করব এই তেলটা ব্যবহার করে তোমরা প্রত্যেকে খুব উপকার পাবে, আমার আগের তৈরি করা তেলগুলোর মতোই উপকার পাবে। আর তোমরা তোমাদের দারুণ দারুণ ফিডব্যাক কমেন্ট সেকশানে এসে আমাকে বলবে, আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে প্রচণ্ড ভালো লাগে আর আমি প্রচণ্ড পজিটিভ ফিল পাই তোমাদের কমেন্ট পেয়ে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আগামী দিনে আবার নতুন কোনো DIY রেমেডি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।